আমার কাছে জাল তুলিস না, একটু মাছ গুলো ছাড়, এই মাছ গুলো খয়রা কই, খয়রাই যাচ্ছে, খয়রা না খয়রা, আমার হাতের ভিতরে আরো দুটো আছে। নমস্কার, কেমন আছেন সবাই? সুন্দরবন ওয়াইল্ড লাইফের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা সবাই চলে এসেছি জাল নিয়ে মাছ ধরতে নদীতে। তো চলুন দেখা যাক কি কি মাছ হয় আজকে। জাল ফেলে তো বড় ভরে দিয়েছে, কোথায় পাচ্ছি? তো বন্ধুরা, আমরা জাল পাতা তো আপনাদের দেখাতে পারলাম না, তাড়াতাড়ি জল উঠে যাচ্ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে জালটা পেতে দিয়েছি। এই দেখে দেখ, সব লাফাই লাফাই বেরোয় যাচ্ছে। আরে নিচে কানা দেয় অনেকটা, আমি যদি ফেন্সি জাল নিয়ে আসতাম না, আমি যদি ফেন্সি জাল নিয়ে আসতাম না, তা মাছ তুলে ছাড়াই পারতিস না। অনেক মাছ পড়েছে, কিন্তু অনেকটা জল এখানে সাথে সাথে হচ্ছে। প্রচুর মাছ বন্ধু, প্রচুর মাছ ধরেছে নাকি? এক জায়গায় অনেকগুলো মাছ হাতের ভিতরে আরো দুটো আছে, অনেক মাছ ভিতরে ঢুকিয়ে নিতে হবে, দাঁড়াবো আর টুকুলি নিতে পারছ দেবে, নাহলে বাড়া ফোন মোন সব চলে যাবে জলে। ভাই এ বেরিয়ে আছে, অল্প একটু বেঁধে আছে পাড়া, জালটার ভিতরে ঢুকে নে না, আমি এটাই তো বলছিলাম। ফোনটা না পড়ে দেখি, না না ফোন পড়বে না। এই ছাড়াবো কি করে, ছাড়াবো কি করে, ছাড়াবো কি করে, ছাড়া না, বললাম জালটা একটু কুলি টান, মাছটা ধরে রাখ ওইভাবে, জালটা কুলি টান। এই দেখ এখানে দাঁতেই বেঁধে আছে মাছটা, শুধু লাফাই না চলে যায়।
ওই মালে বাদ একদম বড় শুনে নেব কি কাট কইছেন দাঁত দিয়ে ছিঁড়ে দে না ছাড়াইছিস দাঁত দে দেখলি তো বললাম জাল চেক দিস না এক্ষুনি মাছ হবে এবার সেটা তো একটা খুশি খুশি হয়েছে। তো বন্ধুরা আমরা যখন জালটা পেটেছিলাম ওখানে তো তখন হাঁটু সমান জল ছিল, এখন পুরো গলা সমান জল হয়ে গেছে আর নদীর মাঝখানে জালটা পাঠা হয়ে গেছে, সেই জন্য ওরা যাচ্ছে জালটা তুলে নিয়ে আসতে সাঁতরে। এবার মুড আসছে, ভিডিও করার মুড আসছে। ওদিকে কিছু আছে না? এদিকে কিছু নেই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।